তুই তাহলে যদি আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক না খাওয়াই তাহলে আমি তোর মাইনকে তোর বাবুকে বলে দিব তুই স্কুল দিত কোন যাত না এখানটা লুকাইয়া দি গোলিমকে দুটো পাখি মোদা গুলিলে ভাই তবে একটা আইসক্রিম খাওয়াই দিবি এত হত্যা তখন মোদা করলি থে তখন আইসক্রিম মিঠা বলা চিলা বলা সত্যি বলা কলেন বলা দুধ বলা দেখলে বলতে বলতে আইসক্রিম বলাতে তুলে হলো লে না ভাই তিনটা আইসক্রিম লে তোলা বহুত গরম লাগে তো মাইলি কিন্তু কলা না ভাই ভালো চুপটা তাত আর ওই টাইম মনটা ঠান্ডা তো কল পয়টা পাতে নাই খাওয়া লাগে মাইলি আবার না খেতে হবে যত ভালো ভাই তত লোক লাগবে আইসক্রিম বলা দাওরা লাগে এই মশলা বুঝে গেছে পয়সা নেই আমার ভাই কথা তাহলে হবে গো আইসক্রিম দাও ঠিক আছে খুলে পয়সাটা ঠিকঠাক দিলে হলো 50 টাকা দিয়ে দেবে আমি চুপচাপ বাবা নিজের টাপা ডুবে নিয়ে ঘর যাবো হ্যাঁ খুলে দিয়ে দাও না বলে বহুত পয়সা আছে ও ডেলি আমার খাওয়ায় লাও বো খুলে তাইলে 50 টাকা দামের আইসক্রিমটা বোধ খাইয়ে লাও তিনজন মিলে আর পয়সাটা দিয়ে নেবো হ্যাঁ দাদা 2-5 টাকা কম নিলে হবে না ভাই তাহলে আইসক্রিম বলা থেকে ইমলান গালের মতন দেখা যেন পাকিস্তানে তাহলে তাহলে এই মনে হয় তাহলে পাকিস্তান থেকে আইসক্রিম নিতে দিলে ধরে গরম কালে 2 পয়সা লোকাল করবার জন্য তাহলে আইসক্রিমটা ফুলাই দিলে তাহলে এক কই দিন কি মিটি লাগলো আইসক্রিমটা তুমি তারা বললি যে একটা আইসক্রিম তিন দিনে ভাগ গুলে খাবো তাহলে একটা খাই নিলে পালিলে প্রতিদিন তোকে আমরা খাওয়াই তাহলে আজকে আমার কাছে পয়সা নেই বলে তোকে তারা পোলার দিন কোনো দিব নাকি আমার তাহলে আইসক্রিমটা দেখে দিব না ঠান্ডা হয়ে নিয়ে দিল কি তাহলে একাই খাই নিল আমি ভাই ঘর দিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল তুমি তাহলে আইসক্রিম খাই দিয়ে বা তুমি বুঝা করবে আমিও তো লিখে লাই এরকম লোকের টাকা টাকা খাবো না ঠিক আছে কাকা আমার দুবা ঘাটালে লিখে দিবে কালকে দিয়ে নেবো আইসক্রিমে দুবা ঘাটা হয় না তুমি পয়সাটা দিবি না তো ঘর নিয়ে নেবো তোর ঘাটে ধুলেই বলে দেখো কাকা দমে গলম লাগতে দিল আর আইসক্রিমও দমে খেতে মন করতে দিল ওই দিনে খাই নিলি পয়সা পাতি পাবো না এনকে তুমি আমার দামা প্যান্টা খুলে লাগবে তোলা খেলা অনেক তো তোলো কানটা ধুলে গলে নিয়ে তোলো বাপুই পয়সা দিলে তখন তো তোকে গলে দেখ বলে তোর আর তোর বাবুকে দেখবো আর তোর মাইনকে দেখবো তো পারলেই হলো কাকা তো দেখো তোমার এই দাম্বা ধমে তোলা গেলিবে তোমার মা বাবু বহুত দিন দাঁড়ালো কোথায় তো দেখা দেখিয়ে দেখবো তোর বল কত দিন দাঁড়াবো থাকলে তোর মা আর তোর বাপ কত বলে দিন দাঁড়াবো আমারও দেখা যাক বাবু গো মাইন গো একটু বাইরে থেকে পালানো বহুত বড় দামেলা হয়ে গেলতে না মাঠে তোমাদের ঠেলাতে বললে পয়সা আছে যখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের বললে পয়সা আছে তখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের ঠেলাতে বললে পয়সা আছে যখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের বললে পয়সা আছে তখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের ঠেলাতে বললে পয়সা আছে যখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের বললে পয়সা আছে তখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের ঠেলাতে বললে পয়সা আছে যখন খাইয়ে নিল তার বলে বলছে না খেতে তোমাদের বললে পয়সা আছে তখন খাইয়ে নিল তার ব
লাইট ক্লিন দেখতো ওয়াল হাতে পয়তা কেন নাই কেতে তোমাদের দেখা বতেন নাই কেতে আগে বলো তো হ্যাঁ মাঠি আমি প্রথমে তো দাইনি তুই তখন বললো বহুত পয়তা আমার কাছে কিনে নিব আমার লাইট ক্লিন দিব যে তোর মতন দত্তা আইটকিং বালা কিনে নিব তো ভাবলি তাহলে পয়তা খাইব না বলো তো বলে তখন কথা বলতে আমিও ভাবলি তো খুব রোজগার হবে 50 টাকা দামের লাইট ক্লিন দিয়ে দিলি তারপরে খাইয়ে নিয়ে বলতে আমার কাছে পয়তা নাই কেতে ওইরকম করলে হবে বলো হ্যাঁ রে নুনা এরকম কইলে তুই না মা এই আইটকিং মেলা তো পেনা বল দেখো আমার কাছে পয়তা দিল না আমি বলি কাবো না বলে না নুনা তুই কালে তোর কাছে পয়তা লিব না তারপরে বলে 50 টাকা লাগবে কোথায় বলবো আমি বললাম তুই দিলা বলি না আমি কোথায় বুঝতে পারবো তো আমাকে পেনা বলে কান্দে দিলে নিয়ে আলে দেনি আমার কান্দে লাল হইলি আমার নুনাটার কানটা তুমি লাল বলে দিয়ে ধো তোমার লাগে দাঁড়াও কোথা গাইন লোকে মিলে ঠেঙাবো শালা আচ্ছা পেছে ফাঁসলি রে বাপ এখান থেকে বাইরে গেলে বাঁচি পয়সা শালা পুরো রোজগার করলে জীবনটা আগে বটে কি হইলো নুনার মেয়ে তো চেঁচা চেঁচি কিসে হয়ে যাবো জানো কই আইসক্রিম বলাতে আমাদের নুনাকে বুড়ে মুড়ে আইসক্রিম খাওয়া নিয়ে দেয় 50 টাকা পয়সা পড়তে জানো আর কুয়াকে কানটা ধরে নিয়ে যেতে ওয়াল কানটাও লাল হয়ে গেল মাই দে আমাদের নুনাটাকে আরে তোর এত বড় সাহস তুই আমাদের গায়ে এসে আইসক্রিম বিকে খাচ্ছিস আর আমাদের গায়ে ছেলেকে মারছিস আইসক্রিম খাওয়াইনি তোকে আমি বাঁচায় রাখবো আজকে তোকে মারে শেষ করে দিবো
পেন্দায় আলে বাবা পাকিস্তান থেকেও কেনে ঠিকছিলি শালা বলে গরম কালটায় দু টাকা হবে প্রেসিডেন্ট স্ক্রিন দিকে এমনিতে তো ভিখারি হয়ে আছি এখানে তো শালা বাঁচিয়ে দিলি এখানে ছুটু ছুটু ছেলা গুলা ডেঞ্জার বাপ মারে মরাই নিবে তারপরে ঘরের লোক গুলা বুড়া গুলা সেরকম মায়ের লোক তাই না বুতুল বুতুল করে কি বলতে তোদেরকে গাল দিতে মনে তোর আইসক্রিমের ডিবাটা এখানটা রাখ আর তুই এখানটা লা বাইরে তুমি যদি এতকে কাল্লে গায়ে দেখে কি তো এত মারবো এত মারবো না দাদা ওরকম করবে না গরিব লোক বলি বাবা তোমাদের ছেলেটাকে বলুন আমি আরেকটা আইসক্রিম দিয়ে নিবি আর কোনোদিন একটা বিনা পয়সা দেখে দিব মনে এইরকম করলো না দাদা বুকে মরে যাবো আমার লোক ঠেলা পুলে আছে তিন চারটা বউ আছে বাবা লে রে নুনুয়া তোকে 100 টাকা দামের বড় স্কিমটা দিলি সবচেয়ে বড়টা তার তুই কান্দিস না বাপ চুপচাপ থাক ঠেলে নে ভাই লোকটাকে এবারের মতন ঠেলে দেবো কিছু করি না লোকটা ভালো কথা আইসক্রিম খাওয়াতে আমাকে মারলো তো তোকে এলো কান্দা অত তা পিঠে নাই লাগে দেখো আমাদের নুনা তা কত ভালো তো মারলে তাও নুনাটা বলে থাকে না আর পরের বললে আইসক্রিম টাইসক্রিম দিকে থাকলে আগে ছেলে রাতে পয়সা দিবে তারপরে দিবে ওই আজ ছেলেকে দিকে নিয়ে ঘরের বুড়াকে যদি পয়সা খুঁজতে আসেছো তো তোমার ঢাঙাবো বন্ধুরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর তৃতীয়টা যদি ভালো লাগে তো একটু লাইক করে নিয়ে পালাবেন দয়া করে আর যদি তোমার বেশি ভালো লাগে তো একটু ফ্যাট সাবস্ক্রাইব দাও করে দিবে বাবা তোমাদের পুরুলিয়ালে ঠেলাবতি।